আমার বন্ধু গো। যেভাবে সালমান শাহের সন্তান পেয়েছিলেন নির্মাতা সুহান, আজ থেকে তিন দশক আগে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিয়ামত থেকে কিয়ামত। নির্মাণের জাদুতেই সিনেমাটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল, যার পেছনের কারিগর ছিলেন সুহানুর রহমান সুহান। বলিউডের দুই তারকা আমির খান ও জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি সিনেমা কিয়ামত সে কিয়ামত তক এর অফিসিয়াল পুনর্নির্মাণ কিয়ামত থেকে কিয়ামত। সুহানুর রহমান সুহানের এই সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র প্রেমী মানুষেরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেকটি নতুন মুখ সালমান শাহকে। প্রথম ছবিতেই বাজিমাত করেন মৌসুমী সালমান জুটি, মুহূর্তেই জায়গা করে নেন মানুষের মনের মণিকুঠায়। সিনেমাটি যে প্রেমের আদর্শ গল্প হয়ে যাবে, এর প্রতিটি গান প্রজন্ম থেকে প্রজন্মকে স্পর্শ করবে, সেটি কেউ ধারণাও করতে পারেননি। আনন্দমেলা সিনেমা লিমিটেড সনম বেবাফা দিল ও ক্যামত সে ক্যামত তক এর কপিরাইট নিয়ে সুহানুর রহমান সুহানকে প্রস্তাব দেন যে কোনো একটি রিমেক বানাতে। নির্মাতা সনম বেবাফা বেছে নেন, এরপর শুরু করেন অভিনয়শিল্পী বাছাই। নায়ক নায়িকা খুঁজে না পেয়ে নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন সুহানুর রহমান সুহান। নায়িকা হিসেবে মৌসুমীকে চূড়ান্ত করলেও নায়ক হিসেবে প্রথমে তৌকির আহমেদ ও পরে নুবেলকে প্রস্তাব দেন, কিন্তু তারা নির্মাতার সেই প্রস্তাব ফিরিয়েও দেন। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খুশনুর ইমন নামের এক ছেলের সন্ধান দেন। প্রথম দেখাতেই তাকে পছন্দ হয়ে সুহানুর রহমান সুহানের। ইমনকে সনম বেবাফা রিমেকের প্রস্তাব দেন তিনি, কিন্তু ইমন চাইছিলেন কিয়ামতে কিয়ামত তক, কারণ সিনেমাটি তিনি 26 বার দেখেছেন। শেষ পর্যন্ত পরিচালক কিয়ামত থেকে কিয়ামত নির্মাণের সিদ্ধান্ত নেন এবং ইমনের নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ। 27 বছর আগে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার রাজপুত্র সালমান শাহ। তার সেই শূন্যতা আজও পূরণ হয়নি। নায়কের চলে যাওয়ার মাসেই বিদায় নিলেন কিয়ামত থেকে কিয়ামত নির্মাতা সুহানুর রহমান সুহান। এ যেন এক অদৃশ্য বন্ধনের জানান দিলেন তারা।